আচ্ছা, আজকে আমরা দেখব টু সেক্টর ইকোনমি। আগে ক্লাসে দেখে আসবে, আগের দুইটা ক্লাস তাহলে বুঝতে পারবে। এখন দেখো, আমি বলেছিলাম হাউস হোল্ড আর ফার্ম থাকে, ঠিক আছে। এখন দেখো, আমি চারটা জিনিস একসাথে করে দিতেছি। এই যে আমি দুইটা জিনিস এখানে বুঝিয়েছিলাম, একটা হচ্ছে উইদাউট মানি আর উইথ মানি, তারপর দুইটাকে এক করে দিচ্ছিলাম। অনেকে কনফিউজ হতে পারে, এখন কনফিউশনের কিছু নেই, এক আর দুই যোগ করলেই তুমি এই জিনিসটা পাবে। দিন দিন খালি এটা এক্সপেন্ড হচ্ছে। আমি বুঝাই, হাউস হোল্ড আর ফার্ম আছে। ফার্ম মানে মালিক, হাউস হোল্ড মানে ভোক্তা। তোমার কাজের দরকার, তুমি কাজ করতেছো, ফার্ম কী করতেছে, কাজটা পাচ্ছে, প্রোডাকশন হচ্ছে এখানে, সেই কাজের বিনিময়ে তোমাকে পেমেন্ট করতেছে। দেখতে পারতেছো, পেমেন্ট করলো, তুমি পেমেন্ট পেলে, আয় পেলে, এই যে কাজটা করে নিলে সার্ভিস, সেটার মাধ্যমে তুমি আয় পেলে, পেমেন্ট। এখন তুমি কী করবে, এই যে ব্যয় করবে, এই যে টাকাটা তোমার হাতে আসছে, তুমি তো হাতে নিয়ে বসে থাকবে না, তুমি কিছু কেনাকাটা করবে, তুমি কনজাম্পশন করার জন্য ব্যয় করবে, সেটা আবার ফার্মের হাতে চলে গেল। ফার্ম যে কোনো প্রতিষ্ঠান, সেটা আগেরটা না হোক, আমি সবগুলোকে একটা বেসিক ধরে নিলাম, ফার্ম মালিক, তারা তোমাকে এই যে টাকাটা ব্যয় করলে, তারা সেই টাকার বদলে তোমাকে কিছু গুডস বা সার্ভিস দিল। এখন এরকমই না যে তুমি সবসময় চাল ডাল কিনতে যাবে বা মোবাইল ফোন কিনবে, অনেক সময় তুমি সেলুনেও যেতে পারো, পার্লারেও যেতে পারো, তো সেবাও নিতে পারো তাদের। তো সেই জিনিসটা এখানে বলা আছে। কি হলো দেখছো, চক্রাকারে তোমার হাতে কি টাকাটা থাকলো, সার্কুলার ফ্লো মানে কি, এক হাত থেকে আরেক হাতে যাচ্ছে, তোমার হাতে টাকাটা আসলো ফার্ম থেকে, আবার সেটা ফার্মেই চলে গেল। জিনিসটা কত ইজি, তুমি কাজ করলে ফার্মের জন্য, ফার্ম তোমাকে পেমেন্ট করলো, আবার তুমি তোমার প্রয়োজন ওয়াইজ সেটা ব্যয় করলে, যে কোনো একটা ফার্মেই কোনো মালিকের কাছে, তারা তোমাকে কী করলো, এটার বিনিময়ে কোনো গুডস দিল, মালপত্র পণ্য দিল অথবা সেবা দিল। এখন এটা ক্লিয়ার, এটা তো একদম ক্লিয়ার। এটা কখন বুঝবে, টু সেক্টর ইকোনমি, টু সেক্টর কেন, হাউস হোল্ড আর ফার্ম, এটা হচ্ছে সিম্পল। এই সিম্পলের মধ্যে চলো একটু ক্রিটিক্যাল করি, ফাইন্যান্সিয়াল মার্কেটটাকে নিয়ে আসি। ফাইন্যান্সিয়াল মার্কেট বলতে এখানে ব্যাংক, আর্থিক বাজার, যে কোনো কিছুই হতে পারে। এখন টু সেক্টর ইকোনমি, বাট ফাইন্যান্সিয়াল মার্কেটটা এসে পড়েছে। তো আমি সেম ওয়েতে লিখবো, জাস্ট মাঝখানে FMটা লিখে দিলাম ডট দিয়ে। দেখতে পাচ্ছো, FM এটাই হচ্ছে, তুমি এটাকে ব্যাংক ধরতে পারো, কোনো আর্থিক প্রতিষ্ঠান, বাস সহজ ভাষায় আমরা ব্যাংক ধরবো। এখন দেখো, সেম ওয়েতে আবার যাবে, আমি সার্ভিস করিয়ে নিলাম, আমি কাজ করে দিচ্ছি ফার্মের জন্য, ফার্ম আমাকে পেমেন্ট করতেছে, আবার আমি ব্যয় করতেছি, ফার্ম আমাকে কী করতেছে, সেটার বদলে পণ্য দিচ্ছে, এটা তো ক্লিয়ার। এখন তুমি বলবে যে FM এই ব্যাংক কী জন্য আসলো, ব্যাংক কারণ যুগের উন্নতির কারণে তো ব্যাংক এসেছে, এখন ব্যাংক তো আমার ব্যবহার করতে হবে। এখন আমি তোমাকে দেখাই, হাউস হোল্ড মানে এই যে আমি ধরো সাপোজ আমি কাজ করলাম, ঠিক আছে, আমি কাজ করলাম, ফার্ম আমাকে 30,000 টাকা বেতন দিল, কত দিল, 30,000 টাকা বেতন দিল। এখন আমি খরচ করব কি পুরো 30,000 টাকা, নিশ্চয়ই হাতে কিছু রেখে নিব। সাপোজ 20,000 টাকা আমি খরচ করলাম, 20,000 টাকা খরচ করে আমি পণ্য কিনলাম, ওকে, শেষ, এই চক্র। এখন আমার 10,000 টাকা যে আছে, আমি 30,000 টাকা পেয়েছি, 10,000 টাকা আমি কী করব, একটা যে কোনো মানুষ কী করবে, 10,000 টাকা ব্যাংকে সেভ করবে, ডিপোজিট করে দিলাম, আমি ব্যাংকে ডিপোজিট করে দিলাম। এখন ব্যাংক কী করবে, ব্যাংক কী করে, আমাদের এই ডিপোজিট টাকাটা দিয়েই কোনো ফার্মকে লোন দেয়, ধার, মানে যেটা ধার দেয়, বা তারা টাকাটা দিয়ে কী করে, কাজ করে আর্থিক বাজারে, সেটা যে কোনো আরেকটা প্রতিষ্ঠানকে, ব্যবসায় প্রতিষ্ঠানকে, তারা কী করবে, লোন দিবে যে ব্যবসা প্রতিষ্ঠান খোলার জন্য। তো এই ব্যাংক থেকে তারা ধারও নিতে পারে, আবার ফার্ম ব্যাংকে ডিপোজিটও করতে পারে, দুইটাই করতে পারে। কিন্তু হাউস হোল্ড মানে তুমি কিন্তু শুধু ডিপোজিটই করবে, তুমি বোরো করবে না। এই যে আমি এখানে লিখেছি, দেখো, ডিপোজিট আর বোরো, ব্যাংকের কাজ হচ্ছে দুইটা বেসিক কাজ, ডিপোজিট আর বোরো। কিন্তু হাউস হোল্ড কিন্তু কখনোই বোরো করবে না। কেন বোরো করবে না, তুমি যদি হাউস হোল্ড হয়ে, মানে তুমি যদি ভোক্তা হয়ে এখানে বড় করো, তাহলে কিন্তু তুমি এখানে ফার্ম হয়ে যাবে। আমরা বেসিক কনসেপ্টে যাচ্ছি, ধরো তুমি যদি এখন ব্যাংকের থেকে ধার নাও, নিশ্চয়ই কোনো মেশিন কেনার জন্য, এটা ইকোনমিকের ভাষায়, হয়তো তুমি তোমার কোনো ফার্নিচার কিনতেও পারো তোমার বাসার জন্য, ভোগের জন্য। বাট আমরা এখানে ইকোনমিক ওয়েতে ভাববো, যে তুমি যদি ভোক্তা হয়ে ধার করো, তাহলে তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠান হয়ে যাবে, তুমি তখন ফার্ম হয়ে যাবে, নিজেই মালিক হয়ে যাবে। হ্যাঁ, একটা পার্সন, আমি তোমাকে বলেছিলাম একটা পার্সনই দুইটা ভূমিকায় কাজ করে, একবার তুমি মালিক হবা, একবার তুমি ভোক্তা হবা। কিন্তু বোঝার সুবিধার্থে আমরা এখানে, যেহেতু আমরা দুইটা, তুমি একবার মালিক বা তুমি নিজেকে ভোক্তা ধরো, আর আরেকজনকে মালিক, বা মালিক ধরো নিজেকে, আরেকজনকে ভোক্তা, যেভাবেই ধরো, দুইটা ফ্যাক্ট নিলে আমরা এখানে আমাদের বুঝতে সুবিধা হবে। তার জন্য জিনিসটা অনেক ইজি না, আমি
কাজ করলাম, ৩০,০০০ টাকা দিল, আমি ২০,০০০ টাকা খরচ করে আবার পণ্য কিনলাম, ১০,০০০ টাকা আমার হাতে পড়ে আছে, আমি সেটা ব্যাংকে ডিপোজিট করলাম। ব্যাংক সেই ১০,০০০ টাকা ফার্মকে ধার দিতেও পারে, আবার ফার্ম কী করতে এখানে ব্যাংকে ডিপোজিট করতে পারে। এখানে আমি ব্যাংকের কাজটা বুঝালাম যে ফাইন্যান্সিয়াল মার্কেট আমাদের ইকোনমিক সেক্টরে কীভাবে আসতেছে আর কী ভূমিকা প্লে করতেছে। কিন্তু হাউস হোল্ড কিন্তু এখানে কখনো বোরোর দাগটা হবে না। এখানে যেমন ডিপোজিট আর এটা বোরোর ডিপোজিট দুইটাই গেছে, এটা শুধুমাত্র ডিপোজিট হবে। কেন? কারণ হচ্ছে যদি হাউস হোল্ড বোরো করে তাহলে এটা হয়ে যাবে তোমার ফার্ম। ওকে, ক্লিয়ার? এখন আমি টু সেক্টর ইকোনমিটা বুঝিয়ে দিলাম, একটা হচ্ছে সিম্পল আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেট। এখন আমি দেখো এই গভর্নমেন্ট, যখন গভর্নমেন্টও তো আমাদের ইকোনমিকের একটা পার্ট, তো এখানে দেখো এতটুকু পর্যন্ত এটা ঠিক থাকবে। যেমন হাউস হোল্ড আমি কাজ করে নিচ্ছি, তারা আমাকে পেমেন্ট দিতেছে, আবার আমি খরচ করতেছি, তারা আমাকে সেটার বিনিময়ে পণ্য দিচ্ছে। এখন তুমি ভাবতে পারো এই সাইন কেন উল্টা হয়ে গেল, যে কোনোভাবে সাজাও, কোনো প্রবলেম নেই, অ্যারোটা ঠিক থাকলেই হলো, যেভাবে যাচ্ছে রাউন্ড আকারে, কারণ সার্কুলার ফ্লো ঘুরতেছে। এখন এতটুকু পর্যন্ত ক্লিয়ার? ওকে, ক্লিয়ার? তো গভর্নমেন্টকে আমি নিয়ে আসি এই জায়গায়। আর হ্যাঁ, ফার্মেরটা আমি এই যে ফার্ম বলে FM ব্যাংকেরটা আমি বললাম ডিপোজিট করো তুমি শুধুমাত্র, আর ফার্ম কী করে ডিপোজিটও করে বোরোও করে। কাজটা মনে রাখবে ব্যাংকের কাজটা কী। এতটুকু ক্লিয়ার? তিনটা স্টেপ আমরা বুঝলাম, হাউস হোল্ডের কাজ, ব্যাংকের কাজ, ফার্মের কাজ। এখন শুধু গভর্নমেন্টেরটা বোঝা বাকি। আমি শুধুমাত্র গভর্নমেন্টেরটা বোঝার জন্য এই চিত্রটা আঁকলাম। দেখো এখানে এই যে ফার্ম, ফার্ম তোমাকে পেমেন্ট দিচ্ছে, তুমি মাথায় রেখো, ফার্মও তোমাকে পেমেন্ট দিচ্ছে, তুমি আবার গভর্নমেন্ট এখানে কী করতেছে? আবার এতটুকু আমি জাস্ট এই জিনিসটা এখানে নিয়ে আসছি, ফার্ম তোমাকে পেমেন্ট দিতেছে, তুমি সেই খরচটা ফার্মে ব্যাক করতেছো। ওকে, এই নিচের জিনিসটা এখানে আনো। আর গভর্নমেন্ট এখানে কী রোল প্লে করতেছে দেখো, তুমি এবং ফার্ম উভয়ই গভর্নমেন্টকে কী দিচ্ছ? ট্যাক্স দিচ্ছ। কী দিতেছো? ট্যাক্স। ট্যাক্স তো দিতে হবে, সেটা মালিক হোক আর যেই হোক, সরকারকে তো ট্যাক্স দিতে হবে। এখন সরকার তোমার জন্য কী করতেছে? সরকার তোমাকে দিচ্ছে ট্রান্সফার পেমেন্ট। ট্রান্সফার পেমেন্ট মানে কি? যেটার জন্য তোমার, যেমন স্কলারশিপ এরকম কিছু, তুমি বই খুঁজলেই পাবে ট্রান্সফার পেমেন্ট কী। আর ফার্মকে কী দিচ্ছে? ফার্মকে ভূতর্কি, সাবস্টিটিউট, এটা তুমি বই খুললে পাবে যে ভূতর্কিগুলোকে কী কী সুযোগ সুবিধা দিচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠান বা মালিকদের জন্য, তাদেরকে এই সুযোগ সুবিধাগুলো দিচ্ছে। ঠিক আছে, তাহলে গভর্নমেন্টের কাজটা বুঝতে পারছো। এবং গভর্নমেন্ট এই ফাইন্যান্সিয়াল মার্কেটের সাথে কী করতেছে? হয় ডিপোজিট করতেছে, আবার ধারও নিতেছে। ব্যাংক এই সরকার কী করে, অনেক সময় টাকা জমাও রাখে আবার টাকা ধারও নেয়। জাস্ট সরকারের পার্টটুকু এখান থেকে বুঝে নাও, আর বাকি এতটুকু দিয়ে আমি জাস্ট এইটার একটা সেক্টর নিয়ে আসলাম। ঠিক আছে, খুব ইজি, এটার একটা সেক্টর নিয়ে আসলাম আমি জাস্ট এটা দিয়ে, যে হ্যাঁ এই জিনিসটা চক্রায়মান চলতেছে। চলার সাথে সাথে আমি গভর্নমেন্টের এই পার্টটুকু নিয়ে আসলাম, যে হাউস হোল্ড আর ফার্ম দুইজনই কী করতেছে? ট্যাক্স দিতেছে, সরকারকে ট্যাক্স দিতেছে, প্লাস সরকার তাদেরকে দুইটা জিনিস দিতেছে, একটা হচ্ছে পেমেন্টও করতেছে অনেক সময়, আবার অনেক সময় ট্রান্সফার পেমেন্টও করতেছে। মানে হচ্ছে যেমন স্কলারশিপ, এগুলো কী কী সুবিধা দেয় এটা বই আছে, খুব ক্লিয়ারলি দেখে নিবে। আবার এই যে ফার্মকে দিচ্ছে সাবস্টিটিউট। ওকে, ক্লিয়ার? তো এই ছিল আমাদের ইকোনমি সার্কুলার ফ্লো অফ ইনকাম। আমরা প্রোডাকশন ফেজটা দেখলাম, আমরা দেখলাম উইদাউট মানি, উইথ মানি দুইটাকে প্লাস করার ফলে আমরা দেখলাম টু সেক্টর ইকোনমি। সিম্পল থাকলে টু সেক্টর ইকোনমি দুইটা জিনিস আসবে, ফাইন্যান্সিয়াল মার্কেট সহ টু সেক্টর ইকোনমি আসলে ফাইন্যান্সিয়াল মার্কেটটা আসবে, আর থ্রি সেক্টর ইকোনমিতে অবশ্যই হাউস হোল্ড, ফার্ম আর গভ আসবে। ওকে, পয়েন্ট টু পয়েন্ট আমি ইংলিশে বুঝিয়েছি, বাংলাতে থাকলে বাংলাতে দিবে। বইটা একবার রিভাইজ রিডিং দিলে জাস্ট আর কোনো কনফিউশন থাকার, আমার মতে আর প্রবলেম থাকার কথা না। আর যদি পেজটা ঘোলা হয়, কারণ আমার লাইটিংয়ের সমস্যা, আমি খুব ডিফিকাল্টিসের মধ্যে, রিকোয়েস্ট আসার কারণে আমি ভিডিওটা বানিয়েছি, তো আমি জানি না আমি কতটুকু ক্লিয়ার বুঝাতে পেরেছি। যদি পিক না বোঝা যায় বা কোনো প্রবলেম হয়ে থাকে, প্লিজ আমাকে জানাবে, আমি পিকচারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো বা কোনোভাবে কোনো মাধ্যমে তোমার কাছে পৌঁছে দিব। তো এই ছিল আজকের ভিডিও, আই হোপ তোমাদের সমস্যার সমাধান হয়েছে। আর কিছু জানার বুঝার থাকলে অবশ্যই কোশ্চেন করতে পারো। আল্লাহ হাফেজ।